আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুহুলস 10 মিনিট স্কুলে। আজকে আমি যে বিষয়টি নিয়ে ক্লাস নিচ্ছি সেটি হচ্ছে গিয়ে স্পোকেন। আমরা স্পোকেনের আগে অনেকগুলো ক্লাস বা অনেকগুলো পর্ব দেখেছি এবং অনেকগুলো টপিক সম্পর্কে আমরা জেনে ফেলেছি, এবং আমি ওই যে টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম হয়তো আপনারা সেই টপিকগুলোর সম্পর্কে খুব ভালোভাবে অবগত হয়েছেন। চলো আমরা আজকে নতুন আরেকটি স্পোকেনের ক্লাস করি। আচ্ছা, আমরা আগে সেন্টেন্স মেকিং সম্পর্কে আলোচনা করেছিলাম, কিভাবে সেন্টেন্স মেকিং করতে হয়, মানে মেক করতে হয় কিভাবে, কিভাবে আমরা ইংরেজিতে কিভাবে আমরা মানে বাক্য বানাবো, বাক্য তৈরি করবো, এবং ওইটাকে আমরা কিভাবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। ওকে, তো এইরকম সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে গিয়ে আমরা খুব ইজিলি কিভাবে ছোট্ট ছোট্ট যে বাক্যগুলো রয়েছে আমরা দৈনন্দিন কাজে প্রতিদিন আমরা ইউজ করে থাকি যে বাক্যগুলো, যে কথাগুলো, ওইগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব আজকের ক্লাসে। চলো আমরা একটু দেখি এবং ক্লাসটি শুরু করে ফেলি। আজকে আমরা প্রতিদিন হয়তো অনেক কথাবার্তা বলে থাকি, তো সেই কথাবার্তা হয়তো আমাদের এরকমই হয় যে আমি তোমার জন্য কাজ করি, আমি তোমার সাথে যেতে চাই, আমি তোমার জন্য রেডিছি, আমি তোমার কাছে বসতে চাই, আমি তোমার জন্য কিছু লিখতে চাই। ওকে, আমি কোথাও যাচ্ছি, আমি কোথাও গিয়েছিলাম, এরকম। হ্যাঁ, অতীত নিয়ে আমরা কথা বলে থাকি, যে কাজগুলো আমাদেরকে আমাদের সম্পন্ন হয়ে গেছে সেইরকমও আমরা কথা বলে থাকি। ওকে, আমাদেরকে বোঝাতে হয়, বলতে হয় যে কাজ আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, সেই কাজগুলো সম্পর্কে আমাদেরকে কি করতে হয়, বলতে হয় কথা। তো আমাকে যদি বা আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি গতকালকে কোথায় গিয়েছিলে, এরকম যদি কোনো প্রশ্ন করে যে, তাহলে আপনি উত্তরটা কি দিবেন, তাহলে প্রশ্নটা কীরকম হতে পারে আমরা একটু দেখে ফেলি, যে তুমি গতকাল কোথায় গিয়েছিলে। ওকে, তাহলে আমরা প্রশ্নটা ওইভাবে করতে পারি যে হোয়ার, এরকম হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। ওকে, এখানে আমি লিখছি কি যে প্রশ্ন একটা চিহ্ন দিয়ে দিবেন, হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, তুমি গতকালকে বা আপনি গতকালকে কোথায় গিয়েছিলেন, এরকম এরকম প্রশ্ন হতে পারে। তো এরকম প্রশ্ন আমরা এই যে আমি এখানে লিখছি এটার অ্যান্সার কীভাবে করতে হবে, বা আমরা এই অ্যান্সারটা কীভাবে দিব এবং ট্রান্সলেট করব, বুঝতে পারবো আমরা, সেটাও আমাদেরকে জানতে হবে। আমি হয়তো আগের ক্লাসগুলোতে টেন্স নিয়ে আলোচনা করেছি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স। হ্যাঁ, আপনারা আমার যে আগের ক্লাসটাও যদি না দেখে থাকেন, তাহলে আই বাটনে ক্লিক করলে বা প্লে লিস্টে চলে গেলেই আপনারা আমার আগের ক্লাসগুলো পেয়ে যাবেন। আমি ডিটেইলি কিন্তু টেন্স নিয়ে আলোচনা করেছি, আর যদি আপনারা বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আবার নতুন করে আপনাদেরকে বেসিক শেখাবো সেন্টেন্স মেকিংয়ে। ওকে, আমরা সেন্টেন্স নিয়েও কাজ করব, পার্টস অফ স্পিচ মানে গ্রামারের কুঠিনাটি সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব ডে বাই ডে। ওকে, আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন আমাদের জন্য। ওকে, আপনারা যদি সাপোর্ট করেন, কমেন্ট করেন, লাইক দেন, তাহলে হয়তো আমরা ইন্সপায়ার হব এবং অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য নতুন নতুন ভালো ভালো কিছু ভিডিও আপনাদেরকে আমরা দিতে পারি উপহার হিসেবে। ওকে, তো এই যে এখানে আমরা প্রশ্ন লিখলাম যে হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, তুমি গতকালকে বা আপনি গতকালকে কোথায় গিয়েছিলেন, তাহলে অ্যান্সারটাও এরকম হতে পারে যে আমি গতকালকে সিলেটে গিয়েছিলাম, আমি গতকালকে ঢাকা গিয়েছিলাম, আমি গতকালকে বাজারে গিয়েছিলাম। ওকে, আচ্ছা, তো অ্যান্সার হবে যে আই ওয়েন্ট টু মার্কেট। কি হতে পারে? টু মার্কেট। আচ্ছা, আই ওয়েন্ট টু মার্কেট, এখানে সাবজেক্ট আমি, আমাকে যেহেতু প্রশ্ন করা হয়েছে সেহেতু কিন্তু সাবজেক্টটা হচ্ছে গিয়ে আমি, মানে কে গিয়েছিল যে সেটা তো আমাকে প্রশ্ন করা হয়েছে, এই জন্য আমি এখানে আমি সাবজেক্ট হিসেবে লিখলাম বাক্যে প্রথমে, তারপর আমি আমার ভার্বটা মানে আমি কোথায় গিয়েছিলাম সেটা আমি, মানে আমি যে গিয়েছিলাম, যে আমি এটা আমি যাই নাকি গিয়েছিলাম, এরকম আমার যাওয়াটা কোন টেন্সে আছে, আমি কি প্রেজেন্টে মানে যাই প্রতিদিন এরকম কিছু, নাকি আমি গিয়েছিলাম আমার সম্পূর্ণ হয়ে গেছে, আমার যাওয়াটা কি সম্পূর্ণ হয়ে গেছে, মানে আমার যে কাজটা ছিল সেই কাজটা আমার কি সম্পূর্ণ হয়ে গেছে। উনি যেহেতু আমাকে প্রশ্ন করেছেন যে আপনি গতকালকে কোথায় গিয়েছিলেন, মানে আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে সেই জিনিসটা তিনি জানতে চেয়েছেন, তো আমি এখানে লিখতে পারি যে আমি বাজারে গিয়েছিলাম, এরকম। তাহলে আমি গিয়েছিলাম, এখানে কিন্তু হবে না যে আই গো, আপনারা অনেকে হয়তো এখানে সাবজেক্টের পর যাওয়া মানেই গো আপনারা শিখেছেন, কিন্তু যাওয়ার চেয়ে তিনটি
ফর্ম রয়েছে মানে ওই যে ভার্বটা গো এর তিনটি ফর্ম রয়েছে একটিতে বোঝায় যাওয়া আরেকটিতে বোঝায় গিয়েছিলাম এরকম হ্যাঁ গিয়েছিলাম আমি মানে একটা বোঝায় যে আমি সম্পূর্ণ হয়ে গেছি যাওয়াটা আরেকটা বোঝায় যে সম্পূর্ণ হয় প্রতিদিন এরকম হ্যাঁ বা এটা চলমান কোনো কিছু থাকলে আচ্ছা যাই হোক প্রতিদিন প্রতিনিয়ত যে কোনো কিছু ঘটলে ওইটা আমরা বলবো গো ওকে এখানে যেহেতু আমাদের আমাকে প্রশ্ন করা হয়েছে আমার প্রশ্নটা যেহেতু এখানে এই যে প্রশ্নটা এখানে হচ্ছে গিয়ে অতীত নিয়ে ওকে পাস্ট নিয়ে সে তোমার অ্যান্সারটাও হবে গিয়ে পাস্ট নিয়ে আমি কোথায় গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম তাহলে আমি এখানে ভার্বটা মানে বি টু ভার্ব নিয়ে আসলাম এখানে গো ওয়েন্ট গন আমি গিয়েছিলাম যেহেতু এটা আমাকে পাস্টে প্রশ্ন করা হয়েছে সেই জন্য আমি এখানে সাবজেক্টের পরি মূল ভার্বের বি টু ফর্মটা এখানে নিয়ে আসলাম আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে যদি আপনাকে কোনো প্রশ্ন করা হয় যে এই যে এরকম সামান্য কয়েকদিন আগের কথা বা এই যে অতীত পুরনো কোনো কিছু না খুব বেশি দূর পাস্ট অতীত খুব লং টাইম পাস্ট কিছু যদি কেউ প্রশ্ন করে তাহলে একরকম আনসার হবে এখানে তারপর হচ্ছে গিয়ে যদি আপনাকে ছোট কিছু মানে এই যে কয়েকদিন আগে রিসেন্টলি ঘটেছে এরকম কোনো সম্পূর্ণ হয়েছে পাস্টে এরকম যদি কোনো প্রশ্ন করে কেউ আপনি অ্যান্সারটা কী করবেন এই যে পাস্ট ভি টু ফর্মে দিয়ে দিবেন যেমন গো ওয়েন্ট ওয়েন্টটাই দিয়ে দেবেন ওকে আচ্ছা এখানে আমি কী লিখছি আই ওয়েন্ট আমি গিয়েছিলাম এখানে কিন্তু ওয়েন্ট মানে গিয়েছিলাম বোঝাচ্ছে গিয়েছি বা যাই এরকম কিছু বোঝাচ্ছে না তাহলে আমি গিয়েছিলাম টু মার্কেট মানে কোথায় গিয়েছিলাম এখানে টু বলতে প্রিপজিশন হিসাবে এখানে এসেছে আর মার্কেট হচ্ছে আমার গন্তব্য হ্যাঁ এটা হচ্ছে আমার কী পারপাস যাই বলুন আপনি মার্কেট আমি কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে তো এটা হচ্ছে আমার কি এইম আমার এটা হচ্ছে আমার গন্তব্য স্থান বা বাজারটা তো কোনো কিছুর প্রতি বা দিকে বোঝালে আমরা প্রিপজিশন এজ এ প্রিপজিশন হিসেবে আমরা কিন্তু টু বসিয়ে থাকি ওকে আপনারা নিশ্চয়ই অনেকে বুঝতে পেরেছেন টুটা কেন বসতে বসেছে এখানে তো এই যে এখানকার অ্যান্সারটা কিন্তু এরকম হতে পারে অন্য কোনো এখানে যদি আমি প্রশ্নটা একটু চেঞ্জ করে দিই যে তুমি কি খেয়েছিলে তুমি গতকালকে কি খেয়েছিলে এখানে হোয়াট এখানে কিন্তু আমার একটু ভিন্ন আমার সব কিছু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আমার প্রশ্নের ধরন অনুযায়ী যেমন এখানে বলেছে যে যদি কোথায় কোনো জায়গা বোঝায় তাহলে কিন্তু আমরা এখানে কি দিব হোয়ার দিব বাট কি এরকম প্রশ্ন আসলে আমরা এখানে কি দিব হোয়াট কি দিব হোয়াট দিব হোয়াট দিব আচ্ছা হোয়াট ডিড ইউ ইট ইয়েস্টারডে ওকে তুমি কি খেয়েছিলে এখানে কিন্তু গো হবে না এখানে হবে কি ইট হবে কি হবে ইট যে খাওয়ার যে ইংলিশটা সেটা হবে এখানে হয়েছে কি এখানে হোয়াট ডিড ইউ ইট ইয়েস্টারডে তুমি বা আপনি কি খেয়েছিলেন বা কি খেয়েছিলে গতকালকে এরকম প্রশ্নটা তো এরকম প্রশ্নের অ্যান্সারটা নিশ্চয় অন্যরকম হবে যে আমি কি খেয়েছিলাম গতকালকে সেটা আমি বলবো অ্যান্সারটা তো আমি অ্যাপেল খেয়েছিলাম আমি আপেল খেয়েছিলাম তাহলে এখানে কি হবে আমি আই ওকে আমি খেয়েছিলাম কিন্তু এখানে কি যেয়েছিলাম তাহলে খাওয়ার যে খাওয়া এখানে কিন্তু মূল ভাবটা আমার যাওয়াটা ছিল এখানে কি মূল ভাব এটার ইংলিশে আমরা ভিটুলি লিখেছিলাম কিন্তু এখানে কিন্তু কি হয়েছে এখানে কি এখানে হয়েছে গিয়ে যে এখানে আমি গতকালকে কি খেয়েছিলাম এটা বলছে আমাকে আমার খাওয়াটা আমার খাওয়াটা খেয়েছিলাম চাই তাহলে এই যে খেয়েছিলাম এটা আমার কি হবে হ্যাঁ আমি কী খেয়েছিলাম সেটা তোমার অবজেক্ট বাট আমার মূল ভাবটা আসবে গিয়ে খাওয়াটা খাওয়া খাওয়া আমার খাওয়াটা এখানে খাওয়ার ইংলিশটা আমার ভি টু ফর্মে দিয়ে আসতে হবে তাহলে এখানে ইট আছে তারপর আমার এখানে ভি টু হবে গিয়ে এইট কী হবে এইট এরকম এট ই এইট আই এইট অ্যাপল কি অ্যাপল এ ডাবল পি এল ই অ্যাপল আই এইট অ্যাপল ইয়েস্টারডে দিতেও পারো না দিলেও চলবে কারণ এখানে যেহেতু আপনাকে সময়টা উল্লেখ করে দিয়েছে অলরেডি প্রশ্নের মধ্যে শুধু আপনাকে অ্যান্সারটা মেনশন করলেই চলবে তাহলে এখানে আমি কী লিখলাম প্রশ্ন হয়েছে এখানে যে হোয়াট ডিড ইউ ইট ইয়েস্টারডে ওকে আপনি কি খেয়েছিলেন বা তুমি কি খেয়েছিলে গতকালকে আমি বলতে পারি এখানে আমি যে আই এইট অ্যাপেল আমি আপেল খেয়েছিলাম আই এইট পাইনঅ্যাপেল আই এইট বানানা আই এইট অরেঞ্জ এরকম হ্যাঁ ওকে আমরা বিভিন্ন ধরনের অ্যান্সার এখানে ইউজ করতে পারি খাওয়া নিয়ে মানে ভার্বটা আমার কিন্তু এই যে খাওয়ার ভার্বটা ইউজ করলাম জাস্ট অবজেক্টটা দিয়ে দিব ভিন্ন ধরনের তাহলে আমার কি অ্যান্সারটা এই প্রশ্নের ভিন্ন ধরনের অ্যান্সার হয়ে যাবে তো আপনাকে বুঝতে পেরেছেন কীভাবে সেন্টেন্স মেকিং বা অ্যান্সার করতে হয় প্রশ্নের
আমি আপনাদেরকে প্রশ্ন আপনারা যদি এরকম প্রশ্ন ক্রিয়েট করতে পারেন না মানে প্রশ্ন সৃষ্টি করতে বা তৈরি করতে বানাতে প্রবলেম হয় আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে বা পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলোতে আমি এরকম ভিডিও বা ক্লাসে ভিডিও দিয়ে দিব ওকে অ্যানসারের অ্যানসার কীভাবে তৈরি করতে হবে সেই ভিডিওগুলোও আমি খুব ছোট করে ক্লিয়ারলি ডিটেইলি আপনাদেরকে দিয়ে দিব ক্লাসগুলো ওকে তাহলে আমরা আজকের জন্য এতটুকু নেক্সট ক্লাসের জন্য আপনাদেরকে অ্যাডভান্স ওয়েলকাম আর যদি ভালো লাগে ক্লাসগুলো তাহলে অবশ্যই ও কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর সাবস্ক্রাইব করার পরপরই আপনারা কী করবেন পাশে যে বেল বাটন রয়েছে সেটা অন করে নোটিফিকেশনটা অন করে দেবেন মানে বেল বাটনটা আপনারা প্রেস করবেন ওকে তাহলে আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করার মানে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার ক্লাসগুলো দেখতে পারবেন খুব ইজিলি সবার আগে তাহলে এতটুকু আজকের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ